हेलो फ्रेंड्स, आमी अनिंदिता। आमार चैनले तुम्हादेर अनेक अनेक स्वागत एवं अनेक अनेक भालोबासा। तो आमी आज के देखाबो आमी सारा दिन की काजकर्म करछि तुम्हादेर साथे शेयर करब। तो आमार ए भिडियोटा जदि तुम्हादेर भालो लागे तो अवश्यई करे एकटा लाइक करो और सबस्क्राइब करो और पाशे थाका बेल बाटनटा क्लिक करो जाते आमी नतून भिडियो पोस्ट करा मात्रई तुम्हादेर काछे पौंछे जाए। तो चलो आमार साथे थेको। আমার সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে, আমার বর কাজে চলে গেছে। তো এবার আমার টিফিন টিফিনও সব করা হয়ে গেছে। এবার আমি কি দুপুরে কি রান্না করব তোমাদের দেখাবো। চলো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আনাজ সব কাটা হয়ে গেছে। ঝিঙে আলু মাছের তরকারি হবে আর এদিকে উচ্ছে আলু ভাজা, মাছ নিচে কাটা আছে। তো চলো আমি রান্নাটা করে নিই। এখন আমি এই কই মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। যা হয়ে গেছে মাছগুলো তুলে রেখেছি, আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেজপাতা। খুব অল্প তেলেই রান্না করব সিম্পলভাবে। এবার আদা আর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো থেকে একটু তেল ছেড়ে দিলেই আমি ওই আলু আর ঝিঙেটা দিয়ে দেব। এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এই ঝিঙগুলোকে কষিয়ে নেব একটু ভালো করে। তারপর ঝাল হলুদ নুন সব দিয়ে দেব। নুন দিচ্ছি। হলুদ দু একটি আর লঙ্কা গুঁড়ো। এটা একটু কষে গেলেই জল ঢেলে দেবো, দিলে আমার রান্না তরকারিটা আর পাতা তো শেষ। তরকারিটা আমার কষে গেছে, তো এবার আমি জল ঢেলে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। এবার আমি উচ্ছে আলুটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। রান্না হয়ে গেছে, তো আমি পুরো রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে সব একাকার হয়ে গেছি। ওই জন্য একটু বলি রেস্ট নিয়ে নিই, তারপর বাসন মাজতে যাব। তো আমি আজকে তেমন গরমও পড়েছে জানো তো বন্ধুরা, খুব বড় গরম পড়েছে। আর তার উপরে একা হাতে সব কাজকর্ম করতে হচ্ছে। একা হাতে কাজকর্ম বলতে আমার শাশুড়ি আমার কাজে একটু হেল্প করতো, তো ওনার একটু শরীরটা খারাপ, জ্বর টর কিছু না,
মানে খারাপ ভাবে নিও না, জ্বরটার কিছু না, বুকে একটু ব্যথা হয়েছে, তো ডাক্তারবাবু বলেছে যে ভারী কিছু চাকাতে বারণ, সে রেস্টে থাকতে হবে, তো সেই জন্য উনি কিছু করতে পারছেন না, তো আমাকে করতে হচ্ছে। তো চলো এবার রাখছি, পরে কথা হবে। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। কে কি নামে চেনে ওই ফলটাকে একটু আমাকে জানাবে কিন্তু, মানে কমেন্টে, ঠিক আছে? তো এই ফলটা এখন আমি বসে বসে খাবো, একটু খেয়ে নিয়ে বাসন মাজতে যাবো, মেজে এসে স্নান টান করে তারপর একটু রেস্ট নেব, নিয়ে বিকালে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4:45, তো তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো বাইরে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমার বর অফিস থেকে চলে এসছে, আসা মাত্রই শুরু হলো, তো আমাকে একটু অন্ধকার মানে কালো কালো লাগছে, কারণ কারেন্ট নেই। এই মাত্র এই ঝড় বৃষ্টি একটু কমলো, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এ দেখো বন্ধুরা, কেমন পাখিটা আদর খাচ্ছে বৃষ্টির দিনে, প্রচুর কথা বলতে পারে, গানও গাইতে পারে অনেক। এখন বসে বসে আদর খাচ্ছে বরের হাতে। এই দেখো কথা বলছে, ও তন্ময়, ও তন্ময়, ও তন্ময়। মিঠু, চোখ গেল বল, চোখ গেল বল, আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। রাতের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, আর তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে একটু শেয়ার করে দিও। তো আবার কাল থেকে আমার নতুন ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমি ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা।